ভেঙে এত সুন্দর একটা দৃশ্য দেখে মন প্রাণ সব জুড়িয়ে গেল। এনাকে শুধু দার্জিলিং থেকে আনা হয়েছিল, 9 মাসে 6 মাসে এনাকে বের করা হয়, খুব প্রয়োজন না হলে বের করি না। এই দেখো মিস্টার রিও এখন ফুল রেডি স্কুলে যাওয়ার জন্য। বৃষ্টিটা আর এনজয় করবো কি, ছেলেকে সকালে স্কুলে পাঠাতে গিয়ে একেবারে হিমশিম খেতে হচ্ছে। ওই দেখো বড় মামা চলে এসেছে গাড়ি নিয়ে। যাক, দাঁড়াও আগে ওদের ছেড়ে আসি, তারপরে কথা বলছি। মানে কি বলবে, কদিন কোনো বৃষ্টি নেই, কোনো কিচ্ছু নেই, মানে বৃষ্টি হলেও মাঝে সাঝে ওই বিকেলবেলাতে একটু হয়, ঘন্টাখানেক ব্যস হয়ে গেল। আজকে থেকে রিওর পরীক্ষা শুরু, কাল থেকে। তার মধ্যে এমনই ঠিক দোলের সময়, মানে রং খেলার সময়তেও একদম বাচ্চাগুলোর দোলের আগের দিন আর হোলির পরের দিন পরীক্ষা ছিল। মানে তার আগে পরীক্ষাটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু একটানা অনেক দিন ধরে পরীক্ষা চলেছিল। আর এবার আবার আজ থেকে একদম এক টানা পরীক্ষা রয়েছে, 23 না 25 তারিখ অবধি দেখতে হবে একবার। কালকে হচ্ছে রথ, রথেও কোনো ছুটি নেই, রথেও পরীক্ষা, রথের আগের দিন আজ থেকে পরীক্ষা শুরু, কালকেও পরীক্ষা, মানে রথের পরের দিনও পরীক্ষা রয়েছে। আর আজ থেকে এইরকম তুমুল বৃষ্টি শুরু হলো। আর জেনারেলি দেখে থাকবে রথের সময় বৃষ্টি হয় অ্যাজ ইউজুয়াল, কম বেশি, তো আজকে একদম সকাল থেকে মানে ঘুম ভেঙেছে আমাদের বৃষ্টি দিয়ে। ইভেন এমন হয়েছে যে অ্যালার্ম বেজেছে, মানে আমি ভাবলাম হয়তো আগে কখনো অ্যালার্ম দেওয়া রয়েছে, মানে আগের টাইমে 7টার সময় যে এরকম অন্ধকার হয়ে রয়েছে বুঝতে পারিনি। তারপরে তো দেখে দেখলাম যে হ্যাঁ টাইম হয়ে গেছে উঠতে হবে, উঠে দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এসি চলে ঘরে জানোই, মানে বোঝা যায় না কোনো কিছু, তারপরে জানলা ঠানলা খুলে দেখা গেল এই অবস্থা। আর ওয়েদার ফোরকাস্টেও দেখাচ্ছে আজ থেকে মানে একদম লাগাতার 15-16 দিন রোজই এরকম মুষলধারে বৃষ্টি রয়েছে। তো সেই জন্য অগত্যা আর ওকে বললাম যে ফার্স্ট দিনই যদি এরকমভাবে ভিজে পুড়ে যায়, আর এমনি না গত 2 দিন ধরে ওর একটু খুব খুব কাশিও হচ্ছে ঠান্ডা গরম লেগে, তো প্রথম দিন যদি এত বেশি ভিজে পুড়ে যায় তাহলে তো শরীর খারাপ অনিবার্য, পুরো পরীক্ষাগুলো সব পড়ে রয়েছে। তো সেই জন্য আমি দাঁড়াও ওর মামাকে আগে ফোন করি, মামা বেচারা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠিয়ে তাকে ডেকে ডেকে আনা হয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের যে আরেকটা গাড়ি রয়েছে সেটা রয়েছে হচ্ছে ফ্ল্যাটে, এবার ফ্ল্যাট থেকে অতটা গিয়ে নিয়ে আসা, ফ্ল্যাট মানে হচ্ছে রিওর স্কুলের প্রায় হাফ চলে যাওয়া, যেখানে ফ্ল্যাটটা আমাদের রয়েছে হাফ চলে যাওয়া, এবার সেখান থেকে গিয়ে নিয়ে আসা, তারপরে ওকে নিয়ে যাওয়া, এ অনেক টাইমের ব্যাপার। আর ওকে নিয়ে অত অবধি যাওয়া মানে ও তো ভিজেই গেল, তো সেই জন্য ওর বাবাকে বললাম আজকে ওর মামাকে ডেকে নাও, ওর মামা নিয়ে চলে যাক, সাথে বাবাও গেছে অবভিয়াসলি। আর আজকেই বললাম ওর গাড়িটাও নিয়ে আসতে, আমাদের এখানেই রেখে দিতে নিয়ে এসে, যাতে এই কদিন মানে বৃষ্টির জন্য ওকে এই বড় গাড়িতে করে দিয়ে আসা হয়। অ্যাকচুয়ালি ওদিকে রাস্তাটা মানে মেন রাস্তা অবধি ঠিক আছে, বাট তারপরে ওখানে মানে মেন রাস্তা থেকে আবার ভেতরে খানিকটা ঢুকতে হয়, তো ওই জায়গাটা ভীষণ কনজেস্টেড হয়ে যায়। আর সকালবেলা স্কুল টাইমে জানোই বাচ্চাদেরও অনেক ভিড় থাকে, সেই জন্য ওর বাবা বড় গাড়ি নিয়ে একদম যেতে চায় না, কিন্তু উপায় নেই, বৃষ্টির জন্য তো এবার যেতেই হবে। তো যাই হোক, ওরা তো বেরিয়ে গেল, আমি এবার টুকটাক এদিকে কাজকর্মগুলো সারি, তারপরে ওর বাবা এলে দুজনে 2 কাপ চা নিয়ে একটুখানি বৃষ্টি এনজয় করে নেব। তার মধ্যে আজকে আবার ব্যাক টু ব্যাক অনেকগুলো প্ল্যানও রয়েছে, একটু বাইরে বেরানোও রয়েছে, এবার সব মিলিয়ে কী করে কী করবো জানি না, এই তো এত বৃষ্টি। তবে এখন বৃষ্টিটা একটু ধরেছে, আশা করি কমে যাবে। আমি জেনারেলি বৃষ্টি কাজটা মানে কমে যাক সেটা চাই না, আমি এতটাই বৃষ্টি প্রেমী, কিন্তু আজকে ভাবছি যে না মোটামুটি 11টা 12টা নাগাদ কমে যাক, তারপরে বাইরে বেরোতে হবে, বেশ কিছু কাজ আছে। তো দেখা যাক, আসুক, তারপরে 2 কাপ চা নিয়ে দুজনে বসবো। দেখো আমার ঘরের মধ্যে কতটা অন্ধকার হয়ে রয়েছে, আমার কিন্তু ঘরে রীতিমতো ভালো রকম আলো বাতাসই খেলে, কিন্তু আজকে এত মেঘ করে রয়েছে, এত অন্ধকার হয়ে রয়েছে, দেখো সকাল 8টা বাজে কে বলবে, রীতিমতো লাইট জ্বালিয়ে কথা বলতে হচ্ছে। দাঁড়াও বাইরেটা তোমাদের দেখাই,
এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই ধরে গেছে। এই দেখো, এইটা তো উপর থেকে আমার ছাদের জল পড়ছে, এই জন্য এরকম জোরে আওয়াজ হচ্ছে, কিন্তু বাদ বাকি দেখো টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছে। আগের থেকে রেশটা অনেকটাই কমে গেছে, কিন্তু আকাশটা কিন্তু এখনো ঘন কালো হয়েই আছে। ওই দেখো, রিওর বাবা এসে গেছে লাল গাড়িটা নিয়ে, আর সঙ্গে আবার ওর ছোট মামাও এসেছে। আসলে শালা জামাইবাবু দুজনে মিলে এখন বসবে টেন্ডার ফিল আপ করতে। মানুষের প্রয়োজনে এটা আনে ওটা আনে, আমার বর নিয়ে এসেছে বলা মাছ, তা আবার গর্ব করে বলছে। আজ আর এই বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা যেই পড়েছে না, চা খেতে মন চাইছে না, মনে হলো একটু কফি খাই, অনেকদিন কফি খাওয়া হয় না, সেই জন্য এই যে দু কাপ কফি বানিয়ে নিয়েছে। আর হ্যাঁ, আমার দুই ভাই কিন্তু চা কফি কোনো কিছু তারা খান না, তারা এখনো ছোট্ট বেবি, সেই জন্য এখানে দু কাপ চাই বানিয়ে নিয়েছে আমাদের দুজনের জন্য। আর এই যে জানলায় একদম বসে গেছে, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা আমাদের এই বাড়ির মধ্যে, যে বৃষ্টি হলেই আমি এর উপরে বসে চা খাই আর বৃষ্টি দেখতে থাকি, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে চায়ের জায়গায় কফি রয়েছে। আর এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো দেখতে পাচ্ছ ঝাঁকে ঝাঁকে মাছগুলো সব এসে এরকম রয়েছে। রাতের বেলা আর ভোরবেলা তো আরও ভরে থাকে, তখন তো আওয়াজ টাওয়াজ কিছু থাকে না লোকজনের, বেলা বাড়লেই এরা সব নিচে নেমে যায়। কিন্তু আজকে বৃষ্টির জন্য এই দেখো কি সুন্দর সব উপরে উঠে রয়েছে, আর মুখগুলো কীরকম হাঁ করে করে মানে শ্বাস নিয়ে যাচ্ছে, ভারী অদ্ভুত লাগে দেখতে, তাই না? আর দাঁড়াও, আমাদের পুকুরে শুধু মাছ না, আরও তার সঙ্গে অনেক জিনিস আছে। এই দেখো দেখতে পেলে কি বলো তো, একটা ছোট্ট জলঢোরা সাপের বাচ্চা। এই পুকুরে কিন্তু প্রচুর জলঢোরা আছে। কফিটা খেয়ে নি, কফিটা খাওয়া হয়ে গেলে না এটার এই বিটগুলো করতে হবে, এটার বিটটা কমপ্লিট করা হয়নি, বাদ বাকি কমপ্লিট হয়ে গেছে। আর ও পাশে ওই গাছকৌটোটা তো ফুল রেডি আছে, এই বিটটা হয়ে গেলে পরে আজকের মতো অর্ডারের চাপ কমে যাবে। আজকে কিন্তু প্রচুর কাজ, প্রচুর কাজ। অন্যদিন হলে পরে বরকে বলতাম ব্রেকফাস্টটা একদম সাদা মাটা হালকা পাতলা কিছু করে নেওয়া যাক, যত কম ঝামেলায় হয়ে যায়, কিন্তু আজকে বৃষ্টির জন্য নিজেই ইচ্ছা হলো একটুখানি গরম গরম পরোটা ফুলকো ফুলকো, আর তার সঙ্গে একটু কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি করি, তো সেটাই করে নিয়েছি। এবার জমিয়ে একটা ব্রেকফাস্ট করে নিয়ে আগে দাঁড়ো। ওই যে একটু আগে বললাম না বরকে, সবাই সবার বউদের জন্য ভালো ভালো গিফট আনে, আর ইনি এনেছে আমার জন্য ভোলা মাছ, এই যে এই যে সেই ভোলা মাছ। তো এটাকে এখন ধুয়ে রাখি, কিন্তু আজকে না রান্না করা যাবে না, যেহেতু বললাম অনেক কাজ আছে, আজকে ফ্রিজে থাক, কাল পরশু করা যাবে। এখন এই দেখো বাড়ি ভর্তি তারের ছড়াছড়ি, দেখেছো চতুর্দিকে এরকমভাবে তার পড়ে রয়েছে। কারণ হলো আজকে আমাদের দুজনের জন্যই, মানে কর্তাগিনী দুজনের জন্যই দারুণ খুশির একটা দিন। বেশ অনেক দিন ধরে এটা প্ল্যান ছিল, কিন্তু এটা ওটা কারণের জন্য আর করে হয়ে ওঠা হচ্ছিল না, তা আজকে ফাইনালি হচ্ছে। দেখো ঘড়িতে এখন বাজে 12:10, আর এদিকেই দাদা এসে গেছে, সে এখন তার ফেলে রেডি হয়ে গেছে, মোটামুটি বললো আধা ঘন্টার মধ্যে চালু করে দেবে। যা, তোমাদের তো বলাই হলো না কি এত বকে যাচ্ছি, কিন্তু জিনিসটা কি সেটাই বলা হলো না। জিনিসটা হচ্ছে ওয়াইফাই, আজকে ফাইনালি আমাদের বাড়িতে ওয়াইফাইটা লাগানো হচ্ছে। অনেক ভেবেচিন্তে লাস্টে ঠিক করলাম যে কিচেনের পাশের এই তাকের উপরেই রাখা হোক, এটাকে পরে আমাদের ড্রয়িং রুমটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে, ওটা তখন ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, তখন ওটাকে অন্য কোথাও আবার শিফট করে দেবো। আপাতত এখানে রাখলাম হচ্ছে এইখান থেকে পুরো দুটো ঘর থেকে বাথরুম থেকে শুরু করে আমাদের উপরে দোতলাতেও এটা ভালো কানেকশন দেবে। তো ওই দাদাকে জিজ্ঞেস করেছিলাম কোথায় রাখলে বেটার হয়, উনি এটাই সাজেস্ট করলো। এই দেখো, শুধু ওই একটা কাজ নিয়ে বসে নেই, 10 দিকে 10 রকম কাজ ছড়িয়ে বসে আছি, কারণ সময় হাতে বড় কম, খুব শিগগিরই বেরোতে হবে। তো এদিকে ডিম কষা হচ্ছে আর এদিকে ভাত করছি, একটু পরে দুই ননদি চলে আসবে, তারপরে সবাই মিলে একসঙ্গে বেরোবো কাজে। ওয়াইফাই লাগানোর পর ওয়াইফাইতে প্রথম গান চালানো হয়েছে, আর আমার বরের পছন্দের একটা গান। আমাদের ফাইনালি ওয়াইফাই লেগে গেছে বুবাই, আর কোন রকম ভিডিওর জন্য ওয়েট করতে হবে না, মানে আপলোড করা এসবের জন্য ওয়েট করতে হবে না। প্রায় 3 বছর ধরে অনেক রকম মানে কষ্ট হয়েছে এই ব্যাপারগুলোতে, ফাইনালি আজ থেকে এইসব কষ্টগুলো ওভার। আর এই আমার এখনো বিশ্বাসই হচ্ছে না আমাদের মানে ওয়াইফাই লেগে গেছে, আমার একটা ড্রিম কিন্তু পূরণ হয়ে গেছে।
বর্দি চলে এসেছে আর খানিকক্ষণের মধ্যে বর্দিও চলে আসবে, আসলে পরে এরা তিন ভাই বোন আর সঙ্গে আমি সবাই মিলে বেরোবো, আমাদের একটা কাজ রয়েছে সেই কাজটা। আর এইদিকে দেখো রিও চলে এসেছে, রিওর এক্সাম হয়ে গেছে আর বাড়ি এসেই পিপিদের দেখে ভীষণ মজা পেয়ে গেছে। কটা ছেড়েছ? কুড়িতে পঁচিশ পাবি? বর্দিটা একটু সাদা সিদে নিরীহ টাইপ ভালো মানুষ বলে এরা দুই ভাই বোন এত লেগপুল করে না ওর, আর বলো না, সঙ্গে অবশ্য আমিও করে থাকি। এই দেখো এদিকে একটু ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে সর্ষে পটল। তবে ভেবেছিলাম যে সবাই হয়তো খেয়ে দিয়ে বেরোবে, কিন্তু খেয়ে দেয় না, সবাই বললো, সবাই পরে ঠিক হলো যে এসে খাওয়া হবে। তো এদিকে রান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নিই। ডিম কষাটা তো আগেই হয়ে গেছিলো, এই যে ডিম কষা ওইদিকে রেডি। তো আজকে একেবারে আমার বিধ্বস্ত অবস্থা যাকে বলে, এখন বাজে হচ্ছে ঘড়িতে রাত 9টা আর মোটামুটি 5টা নাগাদ আমরা ফিরেছি। তারপর থেকে আবার এই কাজে বসে পড়েছি, অনেকগুলো অর্ডারে চাপ পড়েছে, তার মধ্যে আগামীকাল হচ্ছে রথ। তোমাদের তো বলেছিলাম গতকাল যে রথটাকে একটু গোছানো টোছানোর ব্যাপার আছে, ওটাকে একটুখানি এক বছর ধরে পড়ে থাকলে যা হয়। তো এই রথটা খুব ভালো কোয়ালিটি, মানে ভালো দেখে একটা কিনেছিল গত বছর বর, যাতে এটা দিয়ে বেশ কয়েক বছর চালানো যায়। কিন্তু এক বছর ধরে মানে যত্ন করেই রাখা থাকে প্লাস্টিকে করে, কী অবস্থা আমার মুখ চোখে, যাই হোক যেটা বলছিলাম প্লাস্টিকে ভরেই রাখা থাকে, কিন্তু হলেও এক বছর ধরে রাখার পরে না যখন ব্যবহার করা তখন দেখা যায় অনেক জায়গায় জড়ি চুমকি খুলে গেছে, এটা ওটা হয়েছে। তো সেগুলোকে করবো ঠিক করেছিলাম আজকে, কিন্তু সকাল থেকে আজকে 10 রকম কাজ নিয়ে পড়েছি। তো আর তার মধ্যে এমনই মানে গোদের উপর বিস্ফোরা বলে না সেই অবস্থা, আজকে অর্ডারের চাপ রয়েছে অনেক বেশি আর মানে টাফ একটা অর্ডার রয়েছে, এই যে যেটাকে আমি রীতিমতো ভীষণ ভয় পাই, এই যে মাছ, মানে ভয় পাওয়া ইন দ্য সেন্স এটা করতে না অনেক টাইম লেগে যায়, অনেক টাইম। মানে অন্যান্য যেমন এই যে এই যে শঙ্খ ঠঙ্ক এইগুলো যেগুলো আছে এরকম 5টা 6টা করতে কি তারও বেশি করতে যত সময় লাগে, এটার একটা করতেই তার ডবল সময় লাগে। আর এই সবগুলো কালকেই ডিসপ্যাচ করার আছে, দেখবে কতগুলো তারও দেখাই। এই দেখো এইটা করার আছে, এদিকে কাপগুলো ইগনোর করে যাও, একটু আগে চা খেয়েছিলাম আমরা তো সেটাই রয়ে গেছে এখানে। বর এটাকে একটু আমাকে হেল্প করে দিচ্ছিল, ও আবার বেরিয়েছে একটু কাজে, তো এখানে এইটা রয়েছে, এটা কমপ্লিট করতে হবে, এইটা এখন আমি করছি বসে বসে, এইটা কমপ্লিট করতে হবে, তার সঙ্গে সঙ্গে এইটা রয়েছে, এইটাকে কমপ্লিট করতে হবে, এটা তো প্রচুর টাইম লাগবে করতে। এছাড়া আরও দুটো পাখা রয়েছে, না সরি একটা পাখা রয়েছে, আর এইখানে যে কুলোর মধ্যে ডবল পাখা আঁকা দেখছো এইটা আরেকটা রয়েছে, আর একটা ব্ল্যাক লেডি রয়েছে, হ্যাঁ ব্ল্যাক লেডি রয়েছে। তো ব্ল্যাক লেডিটা কমপ্লিট আর আরেকটা কুলোর মধ্যে পাখা কমপ্লিট, কিন্তু আরেকটা যেটা পাখা বললাম তোমাদের ওই যে এমনি হাত পাখা সেটা হাফ কমপ্লিট, সেটাতে খুব বেশি টাইম লাগবে না, কিন্তু এই তিনটা করতে এখন অনেক টাইম লাগবে। জানি না আজকে হয়তো সারা রাত জেগে আমাকে কাজ করতে হবে, কালকে আবার রথ রয়েছে, রথের কী প্রিপারেশন করতে পারবো জানি না। ভেবেছিলাম একটুখানি বাড়িতে জিলাপি মালপোয়া এগুলো বানাবো, কারণ আমি মোটামুটি বছর 2-3 হয়ে গেল রথটা ভালোভাবেই পালন করার চেষ্টা করি, রিওকে দিয়েই করাই, বাট সেটার মোটামুটি নিয়মকানুনগুলো যতটা পারি করার চেষ্টা করি। আর তোমাদের তো বলেইছি আগের বছরও তোমরা দেখেছো যারা আমার ব্লগ জানো, আমাদের রথে একটু অন্যরকম একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে জেনারেলি জগন্নাথ মাসির বাড়ি যায় এক সপ্তাহের জন্য, বাট আমাদের এক্ষেত্রে হয়ে যায় হচ্ছে জগন্নাথ মামা বাড়ি যায়, রিওর জগন্নাথ রিওর মামাবাড়িতে এক সপ্তাহের জন্য গিয়ে থাকে, তারপরে সেখান থেকে আবার এক সপ্তাহ পর নিয়ে আসা হয়। তো ওটার কতদূর কী প্রিপারেশন করতে পারবো আমি জানি না, ভীষণ মানে টায়ার্ড লাগছে, এইগুলোকে কমপ্লিট করতে হবে। তো
দেখা যাক যতটা পারি চেষ্টা করি করা, তারপরে আবার কালকে গিয়ে কতটা কি করা যায়। তো আজকে এত কাজের মধ্যে যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে এই পর্যন্তই থাক। এখন এগুলোকে কমপ্লিট করা, তারপরে রাতের বেলা ডিনার করা, কখন ডিনার করবো কখন শোবো জানি না, আপাতত মেন টার্গেট হচ্ছে এগুলোকে কমপ্লিট করা। ও তার মধ্যে আবার রিওর এক্সাম চলছে, আজ থেকেই শুরু হয়েছে। আজকে তো ম্যাথ হলো, কালকে ইংলিশ রয়েছে, তো এগুলো রয়েছে একের পর এক। তো সব মিলিয়ে মানে ঘেটে ঘ জবরজং অবস্থা যাকে বলে। আর এমনই দেখো বৃষ্টিটা, মানে সকালবেলা ঠিক স্কুলে যাওয়ার টাইমটাতে ওই রকম ভরপুর বৃষ্টি হলো, দেখলে কি কাণ্ড করে ছেলেকে স্কুলে পাঠালাম। ইভেন ওর বাবা গাড়িটাও যার জন্য এখানে কাছেই নিয়ে এসে রেখেছে, যাতে আগামীকাল প্রয়োজন পড়লে আবার যাতে নিয়ে যেতে পারে, কারণ রোজ রোজ রাজকে ঘুম ভাঙিয়ে উঠিয়ে নিয়ে যাওয়াটাও তো একটা অসুবিধা। ও বেচারা কি করবে, আমাদের এখন উঠতে বাধ্য আমরা ছেলে স্কুলের জন্য, ওর তো এখনও সেই প্রবলেমটা হয়নি। তো ওকে ঘুম থেকে তুলে তুলিয়ে নিয়ে যেতে নিজেদেরও খারাপ লাগে। ও বেচারা তো মানে আজকে যখন আমি ওকে ফোন করেছি তখন ও রীতিমতো ঘুমের মধ্যে, আমার ফোনে ওর ঘুম ভেঙেছিলাম একটা ব্যাপার, তো বলার সাথে সাথে উঠে বেরিয়ে চলে এসেছে। তো সেই জন্য ওর বাবা বললো না না, রোজ রোজ ওকে এরকমভাবে ব্যতিগ্রস্ত করার মানে হয় না, আমি ওই লাল গাড়িটা মানে আমরা বিস্তারটাকে লাল গাড়ি বলেই ডাকি, তো ওটাকেই সামনে নিয়ে এসে রেখেছে বাড়ির সামনে, যাতে এরপরে যে কদিন দরকার পড়বে পরীক্ষার মধ্যে, কারণ এই সময় তো স্কুল কামাই করানো যাবে না রেনি ডের জন্য, তো যাতে নিয়ে যেতে পারে। কারণ ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে আগামী মানে পরপর আজ থেকে শুরু হয়েছে সামনের 15টা দিন রোজ লাগাতার বৃষ্টি রয়েছে দেখাচ্ছে, যেটা ওয়েদার ফোরকাস্ট। আর মোটামুটি এখন ওয়েদার ফোরকাস্ট কিন্তু ভালোই দেয়। তো যাই হোক, এইসব সব মিলিয়ে গেল, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভালো লাগছে না টানতে এটাকে। কালকে নতুন আর একটা ফ্রেশ ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করছি, উইথ জগন্নাথ। জগন্নাথকে সাথে নিয়ে রথের দিন দেখা হচ্ছে সবার সাথে, অ্যাডভান্স শুভ রথযাত্রা সবাইকে বলে রাখলাম। আর একটা যেটা আমার ভীষণ 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 ভালো লাগছে সেটা হচ্ছে আজ থেকে মানে আজকের ভিডিওটা থেকে মানে আগামীকাল, এটা তো তোমাদের কাছে যাচ্ছে অবভিয়াসলি, আগামীকাল পোস্ট করছি, তো আমার ভিডিওর কোয়ালিটি যেটা সেটা অনেক বেটার তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। মোটামুটি 4K কোয়ালিটিতেই আমি বানাচ্ছি। লাস্ট জানুয়ারি মাস থেকে যে কটা ভিডিও তোমরা পেয়েছো মানে ওই কাশ্মীর ব্লগ থেকে, সেগুলো সব 4K কোয়ালিটিতেই বানাচ্ছি, কিন্তু যেহেতু আমার ওয়াইফাই ছিল না তো সেই জন্য সেগুলোকে ফরম্যাট করে তার জিবিটাকে কমিয়ে নিয়ে এসে আমাকে তোমাদের মাঝখানে আমাকে তোমাদের সাথে শেয়ার করতে হতো, কারণ না হলে না অনেক টাইম লেগে যেত, নর্মাল মোবাইল ডাটা দিয়ে পোস্ট করতে অনেকটা টাইম লেগে যেত। মোটামুটি ধরে নাও এক একটা ভিডিও 8 জিবি 9 জিবি 11 জিবি এরকম হয়ে যেত, তো বুঝতেই পারছো প্রচুর টাইম লাগতো, তার সঙ্গে সঙ্গে প্রচুর নেটও যেত। মানে 181-এর আমি নেট চার্জ করতাম, রিচার্জ করতাম, সেগুলোতে মোটামুটি দুখানা থেকে আড়াইখানা আমার ব্লগ পোস্ট হতো, তারপরে আবার রিচার্জ করতে হতো, তারপরেও কোয়ালিটিটা ঠিকঠাক থাকতো না। তো এবার থেকে ভীষণ হ্যাপি লাগছে এটাই যে হ্যাঁ কোয়ালিটিটা মেনটেন করতে পারবো। 4K কোয়ালিটিতে ভিডিও তো রেকর্ডিং হয়, ইভেন সেটার এডিটিংও হয়, কিন্তু 4K কোয়ালিটিতে এরপর থেকে পোস্টও করতে পারবো। তো তোমাদের সাথে সামনে মানে আগামীকাল থেকে যে ভিডিওগুলো আসছে সেগুলো কোয়ালিটি অনেক 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 বেশি বেটার আসছে। ওই যে বেশ কদিন আগে দেখেছিলে না একটা কাঁঠাল নিয়ে এসেছিল আমাদের ওবারি থেকে, তো সেই কাঁঠালটা তো ভেঙে ওরা খেয়েছে, আর আমি সেই সময় নাকে মুখে কাপড় বেঁধে একেবারে ছাদে গিয়ে বসেছিলাম, তো সেইটারই দানাগুলো এই যে রয়েছে। আমি কাঁঠালটা যতটা অপছন্দ করি দানাগুলো খানিকটা সেই তুলনায় খাই, তবে সমস্যা হচ্ছে আমি একাই পছন্দ করি, আমার ছেলে তো খাই না, বড় অতটা পছন্দ করে না, কিন্তু আমার বাবার আবার ভীষণ প্রিয়, সে বাজার থেকে কাঁঠাল খায় না কিন্তু কিন্তু বাজার থেকে এই দানাগুলোকে কিনে কিনে খাবে এরকম। তো সেই জন্য এখানে যতটা জমেছিল তার থেকে বেশিরভাগটাই বাবার জন্য দিয়ে দিলাম, 2-4টে রেখেছি নিজেদের জন্য, একদিন একটু ভাজা করে খাবো খানে। এটার ভর্তাও খেয়ে দেখেছি, অনেকে বলে খুব ভালো লাগে, কিন্তু আমার সেরকম না ভালো লাগেনি। এই দেখো ঘড়িতে এখন বাজে 1:25, আর আমি আমার এই মাছলি দুজনকে নিয়ে বসেছি। মাছলির কাজ অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু এখনও এটার ফুল ফিনিশিং হতে প্রায় 1-2 ঘন্টা তো লেগে যাবেই। এদিকে শঙ্খটা পুরো রেডি হয়ে গেছে, ও না বিটটা বাকি আছে, একটু বিটটা করতে হবে, আর এদিকে এই যে কুলো পাখা যেটা সেটাও এই যে এরকম রেডি হয়ে গেছে, না এটা তো এখন অনেক কাজ বাকি আছে, কমপ্লিট হয়নি বলতে পারো। তাই ভাবছি এগুলো এবার থাক, কালকে সকালবেলা বাকিটা ফিনিশ করবো। আর এই দেখো কালকে রথযাত্রা স্পেশালে আমি জগন্নাথের জন্য কি বানিয়েছি, একটা ছোট্ট মিষ্টি জগন্নাথ। আসলে এটা না ওই যে কেকের যে পিচবোর্ডগুলো হয় তার উপরে আমার ফার্স্ট টাইম অ্যাটেম্পট,
খুব মানে পছন্দের একটা কাজ বলতে পারো, ভবিষ্যতে এটা নিয়ে আরও অনেক কাজ করার ইচ্ছা রয়েছে। তো এটা বেশ কয়েকদিন ধরেই করছিলাম, একটু একটু করে যখনই সময় পেতাম, তোমাদের সাথে সেটারই একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি, আর বাকি ফুল ভিডিওটা অলরেডি পেজে শেয়ার করে ফেলেওছি তোমাদের সঙ্গে। তো চলো টাটা আজকের মতো, দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে, যেটা বলে থাকি সবসময়, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না প্লিজ। টাটা। ও সবাই ভালো থেকো, আর অপরকেও ভালো রেখো। টাটা।